অরিজিনাল রূপচন্দ মাছ কেজি 1500 টাকা ভাই, 1500 টাকা কেজি। ইলিশ বেচেছি 1750 টাকা কেজি, চাঁদপুর ইলিশ। এক কেজি 200-150। দাম বাড়লো আবার? হ্যাঁ হ্যাঁ, দাম একটু বাড়ছে। দাম বাড়লো কেন? মাছ নদীতে কম পড়ে। ভালো মাছ ভাই, অরিজিনাল চাঁদপুরের মাছ, খুব ফাটাফাটি মাছ, এক নম্বর মাছ, গর্দান মোটা, বুঝছেন? চাঁদপুরের মাছটা গেলে গর্দান মোটা, ভালো মাছ। আসসালামু আলাইকুম দর্শক, শুভ সকাল। আজ এসেছি ধানমন্ডি পাচেরে। আপনারা জানেন রাস্তার পাশে এই বাজারটি বসে দীর্ঘদিন ধরে, তো এখানে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। যারা আমার ভিডিও দেখেনি আগে, আজকে ভিডিও দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। চলুন দেখি আজকে ধানমন্ডি পাচেরে বাজারে কেমন মাছ আসছে, দাম গুলো কেমন সেটাও জানাবো আজকে। দেখুন বিক্রি হচ্ছে, সুন্দর বাজারটা, অনেক অনেক বিক্রি হয়, প্রচুর মাছ বিক্রি হয়। অনেক সুন্দর সুন্দর মাছ। এ বাইন কত ভাই? বজুরি ডাঙ্গা বলে ইলিশ মাছ, এটা আছে আপনার 1500 টাকা কেজি, এটা 900 গ্রাম সাইজ। ২০০০ আগে ছিল 2000, আর 1 কেজি 200 গ্রাম 2000 টাকা কেজি। 1 কেজি 200 গ্রাম 2000 টাকা কেজি, 1100 টাকা কেজি। আরে ইয়েগুলা সেই 1000 টাকা দেশিটা, অনেক সুন্দর মাছ। আর এই রূপচাঁদারা 1200 টাকা রূপচাঁদা। ওকে, দেখলেন দর্শক মাছ, সুন্দর মাছ। এই পাশে আপনাদেরকে দেখাই। ভাই সালাম আলাইকুম। 300 টাকা কেজি, 300 টাকা জি। এটা দেশি পুঁটি। বিলের মোহনগঞ্জ সিরাজগঞ্জের মাছ, আর এই চেলা কত করে? চেলা হলো 600 টাকা। চেলা 600 টাকা। বাতাসি 1000 টাকা। আর এই বাইন হলে 1000 টাকা কেজি। তারা বাইন ভালো বাইন। আরে কাজলি হলে 1200 টাকা।
দেশি মাছ, সুন্দর মাছ, এইগুলা মাছগুলা অনেক সুন্দর। দেখুন, থ্যাংক ইউ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। এই বড় ইয়ে কত করে? ম্যাগনার কাস্কি, আর এই বোয়াল কত করে? 600 টাকা বোয়াল। নদীর চাটকিনি কত? 500 টাকা। ছোট চিংড়ি 700, মলা 400। আমরা আরেকটু এই পাশে দেখবো, এই পাশে দেখুন, এই পাশে অনেক সুন্দর মাছ আছে। এই যে ভাই, আসসালামু আলাইকুম। ইলিশ কেমন? ইলিশ ভালো, ইলিশ কেজি 1850, দেড় কেজি সাইজ। পদ্মার মাছ ভালো, মাছ মাছ ভালো, পদ্মার সেই মাছ। জি, তুলাটান্ডি বেশি 500 টাকা কেজি, পোয়া হইলো 450 টাকা কেজি, 250 টাকা কেজি। জি, অনেক ভালো মাছ এই যে, আটি বাজারে মাছ, এটি কেজি বেশি 800 টাকা কেজি, পাঁচমিশালি তাজা তাজা এটি আটি বাজারে, যে মোবিল গড়ে মাছ। দেখেন আরেক ভাই নিয়ে বসছে মাছ। ভাই আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ 1000 টাকা কেজি, ডিমা চিংড়ি 1000 টাকা কেজি, বাইলা মাছ 1100 টাকা কেজি। হ্যাঁ, দেশি বাইলা বড় বড় 1100 টাকা কেজি। আইর মাছ আছে 1100 টাকা কেজি, কাইকলা মাছ 600 টাকা কেজি। আইর কি দেশি? হ্যাঁ দেশি, আর দেশি আর ইন্ডিয়ান না দেশিটা। আর খুব সুন্দর মাছ। থ্যাংক ইউ ভাই। এই পাশে দেখেন আরেক ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। শিং মাছ 600 টাকা, দেশি দেশি নগা বিলে শিং, নগার। হ্যাঁ, রূপচাঁদা নিলে 1000 টাকা কেজিতে, 4টে উঠবো। হ্যাঁ, এটা রাটকি না, এটা নিলে 250 টাকা, পোয়া নিলে 500 টাকা, তুলাডান্ডি 600 টাকা, বড় বড় তুলা ডান্ডি। এটা বাচ্চা মাছ, বাচ্চা? হ্যাঁ বাচ্চা, বাচ্চা 700 টাকা। হ্যাঁ, এটা কয়ে কোরাল, সামুদ্রিক মাছ, কয়ে কোরাল নিলে একদম নিলে 550 টাকা। হ্যাঁ, দর্শক দেখতেছেন দাম। এটা হচ্ছে ধানমন্ডি 5-এর-এ মাছ বাজার, প্রতিদিন সকাল 9টা থেকে এই বাজারটা বসে, দুপুর পর্যন্ত থাকে বাজার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বাইলা বিক্রি করতেছি 1000 টাকা কেজি। হ্যাঁ, নদীর বাইলা তারাবাইন বিক্রি করতেছি 1000 টাকা কেজি, বড় তারাবাইন। রূপচন্দা এটা হলো অরিজিনাল কাঁচা চন্দা, ঠিক আছে, এটা বিক্রি করতেছি 1200। কয়টা কেজি হবে? এটাই 2টা 1 কেজির বেশি হবে। আর এই গুলশা? গুলশা 800। চিংড়ি 2 ধরনের? ওটা হলো অরিজিনাল নদী চিংড়ি, ওটা বেচতেছি একদম 1400 টাকা কেজি। হ্যাঁ, এইটা হলো চাষের চিংড়ি ছোটরা, এটা বিক্রি করতেছি একদম 1000।
ইলিশ এক কেজি 200 গ্রাম 800 গ্রাম বিক্রি করতেছি 1850 টাকা কেজি। আর এক কেজি গুলা এক কেজি গুলো হইলো 1600-1700 টাকা কেজি। ঠিক আছে, না বড় নাই, বড় ছিল বেশি লাগছি, 1.5 কেজি করে ছিল বেশি, 2000 টাকা কেজি, 2000 টাকা কেজি বেশি। দর্শক শুনলেন, ওনার সবগুলো মাছের দাম শুনলেন, মাছগুলো দেখালাম, প্রত্যেকটি খুবই সুন্দর চমৎকার মাছ। আর একটু এপাশে যাবো, একটু একটা বড় বোয়াল আছে। ভাই সালাম আলাইকুম ভাই, মাত্র একটা ইলিশ বিক্রি করলেন। বলবে 750 টাকা কেজি। এটা আছে মনে হয় 5 কেজি। বড় রূপচন্দা বেশি 1100 টাকা কেজি। ১৫০০ টাকা কেজি, পরে বড়টা হইলে ওই সেটা দিলে 1650 টাকা কেজি। এটা 1 কেজি করে 1500 টাকা কেজি, ওইটা 1650 টাকা কেজি, 1650। চিংড়িটা দেবেন না, বাগদা চিংড়িটা বড় সাইজ, এটা 800 টাকা কেজি। আর শিং মাছের প্লেটে শিং মাছ আছে দেখেন, শিং মাছের দেশি শিং 750 টাকা কেজি। এই পাশে আমরা আরেকটু দেখি দর্শক, এই পাশে দেখি। ভাই সালাম আলাইকুম, ৫০০ টাকা রুই। আমরা ইলিশ আছে দেখে নি, ইলিশ কত করে? একদম 1500 টাকা কেজি, 1500 টাকা কেজি। এটা কত টাকা ওজন? কদ্দার ইলিশ 1 কেজি সাইজ, 1 কেজি সাইজ 1500 টাকা। আর এই মাগুর গুলো কি? মাগুর দেশি মাগুর, দেশি মাগুর কত কেজি? একদম 700 টাকা কেজি, 700 টাকা একদম। শিং কত বেচতেছেন? শিং একদম 600, একদম 600। ওই আপনি এই যে আরেকজন, ঠিক আছে, থ্যাংক ইউ। এই পাশে দেখাই আপনাদেরকে, এই পাশে কই আছে, এই পাশে এই যে ভাই আছে। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কাপিলা আর গুলাম আছে তো বলে 300 টাকা কেজি, 300 টাকা কেজি, 700 মানে কেজি 250, কাচকি মাছ 500 টাকা কেজি, মলাই মাছ 300 টাকা কেজি, আপনাকে আবারও দেখা। এটা হচ্ছে ধানমন্ডি পাঁচের মাছ বাজার, দেখুন প্রতিদিনই এখানে বাজার বসে সকাল 9টা থেকে। এখানে আজকে দেখি, ভাই সালাম আলাইকুম। রুই মাছ 500 টাকা কেজি, বাসা মাছ 100 টাকা, কাতল 450, কোরাল 500, আর গালিবাও 400, আর মাগুর 500। মাগুর মাগুর না, এটা কালার হয়েছে 500। আর বাঁকা মাছ, আর আর বাঁকা মাছ 250, বড়ি মাছ 200, আর পাঙ্গাস, পাঙ্গাস 250, কই মাছ 250। জি জি জি, সব সব চাষের মাছ। ওকে, থ্যাংক ইউ ভাই।
একটু দেখাই আপনাদেরকে, দেখাই। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। আপনি তো জানেন দেশি মাছ ছাড়া কোনো মাছ বেশি না। আমার মাছ হাতের উপকার হয় পুরা মাছ, দেশি সব দেশি মাছ, আমি কোনো ভেজাল বেশি না। 12 মাস এক কোয়ালিটি মাছ পাইবে। পুঁটি মাছ তো 400 টাকা কেজি দেশি পুঁটি, এটা 500 টাকা দেশি দেশি মাছ। আর এটা ট্যাংরা মিশালি, দেশি ট্যাংরা বাইলা মিশালি, একদম 450। দেখলেন এখানে একটা জিনিস সুন্দর মাছ দেখাই আপনাদেরকে। 20 টাকা হচ্ছে ওই ওই মাছ, এটা বিক্রি করে ফেলি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সময় এই পাশে একটু ইলিশ মাছটা দেখাই, এই যে ইলিশ। ভাই সালাম আলাইকুম। চাঁদপুর মোহনপুরের মাছ সোয়ারিঘাট থেকে আনছি। এটি হলো 1650 টাকা কেজি, 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 100 গ্রাম, এরকম সাইজ। 1 কেজির বেশি 1 কেজির বেশি 1 কেজি 1 কেজি 800 টাকা। দেখাই আমার কি দেখাইবো, ওটা বেশি 800 নিলে একদম 600 দেশি বাইন, তারপর নদীর চিংড়ি, বাচ্চা, দেশি শিন মাছ, ওই 10 মিশালি ওই চেলা আছে, ট্যাংরা আছে, 10 পদে আর 600 শিন 800 অরিজিনাল চাষ নিলে 600। না না বোয়াল ভালো, বোয়াল একবার 600 এই পাশে দেখায় দর্শক, এই পাশে ভাই বিক্রি করতেছেন। ভাই সালাম আলাইকুম। ভাই ইলিশ কত করে বিক্রি করতেছেন? ইলিশ হ্যাঁ, ইলিশের কিছুদিন আগে দাম কম ছিল, এখন দাম বাড়ছে। এই বড়ডি 1 কেজি 200 গ্রাম, ওই কেজি নিতে পারবেন 1750, আর এইটি কেজি নিতে পারবেন 1350, 700 গ্রাম। আর রুই মাছ 420 টাকা কেজি, আর ট্যাংরা যদি নেন একদম নিতে পারবেন 700 টাকা কেজি। চিংড়ি কেজি 1000 টাকা। ছোট ছোট ইলিশ এইটির দাম আছে, এটি ডিম ছেড়া একদম 1000 টাকা কেজি। এই যে 3টে হবে 1 কেজি উপরে, হ্যাঁ ইলিশের প্রচুর দাম, আগে ইলিশ দাম কম ছিল এখন দাম বেশি। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক ধানমন্ডি পাঁচের মাছ বাজার।